হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন ইউরো আয়নারের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা আলোচনা করে নেব, সাথে সাথে ইউরো আয়নারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব এবং ইউরো আয়নার টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট মারিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজ স্ক্রোল করার সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন ইনস্টল ডেটা অ্যাপ এনো। সিম্পলি আপনি ইয়েস ফোনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনি এখান থেকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন, অপশন চেইন অ্যানালাইসিস করে নিতে পারেন, তার সাথে বাই কল এবং বাই পুট করে নিতে পারেন। সব যে কোনো একটা প্লাস এখন আছে, সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো এটার উপর আমি ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর আমরা এখান থেকে যে কোনো স্টক সার্চ করে নিতে পারি, ঠিক আছে। সিম্পলি আমরা এখান থেকে সার্চ করে নেবো ইউরো, ঠিক আছে। সো ইউরো সার্চ করার সাথে সাথে এখানে আমাদের কাছে ইউরো ইউরো আয়নার অপশন চলে এসেছে। সিম্পলি আমরা ইউরো আয়নার অপশনের উপরে ক্লিক করে নেবো। ইউরো আয়নার অপশনের উপরে ক্লিক করার সাথে আমরা আমাদের কাছে একটা পেজ ওপেনে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি ইউরো আয়নার মার্কেট একটা বিয়ার স্ক্যান্ডার মাধ্যমে বর্তমানে 90 টাকা বর্তমানে মার্কেট পারফরমেন্স করছে ইউরো আয়না, ঠিক আছে। সো ইউরো আয়নার পরবর্তী মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ার নতুন ওয়াল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চ অপশনের উপর ক্লিক করে নেবো। ক্লিক করার পর সিম্পলি আমরা এখান থেকে ইউরো আয়নার সার্চ করে নেবো। আমি অলরেডি ইউরো আয়নার সার্চ করে গেছি, তার জন্য ইউরো আয়নার উপর ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে ইউরো আয়নার সার্চ করে নিতে পারেন। সো ট্যাপ করার সাথে আমরা একটা পেজে চলে আসবো। সো এখানে একটা স্টক রিসার্চের অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো ক্লিক করার সাথে আমরা একটা ওভারভিউ পেজে চলে আসবো। তারপর থেকে একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপর ক্লিক করার সাথে আমরা একটা পেজে চলে আসবো। সো আমরা দেখতে পাচ্ছি ইউরো আয়নার মার্কেট পরবর্তী দিন বিয়ের স্টোন যেতে পারেন, একজন জানিয়েছে। মার্কেট নিউট্রাল থাকতে পারে, আটজন জানিয়েছে। মার্কেট বুস্ট স্টোন যেতে পারে, 18 জন জানিয়েছে। অর্থাৎ ইউরো আয়নার মার্কেট পরবর্তী দিন বুস্ট স্টোনে যাওয়ার চান্স সর্বোচ্চ। সিম্পলি আমরা রেশন সাপোর্ট ফোনের উপর ক্লিক করে নেবো, রেশন সাপোর্ট ফোনগুলো জেনে নেওয়ার জন্য, ঠিক আছে। এখান থেকে চাইলে আমরা 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেশন সাপোর্ট ফোন জেনে নিতে পারি। সিম্পলি আমরা এখান থেকে 1 আওয়ার রেশন সাপোর্ট ফোন জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলেছে 89 টাকা 75 পয়সা একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলেছে 89 টাকা 47 পয়সার একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলেছে 88 টাকা 97 পয়সার একটা সাপোর্ট। প্রথম রেশন ফোনের কথা বলেছে 90 টাকা 25 পয়সার একটা সাপোর্ট, দ্বিতীয় রেশন ফোনের কথা বলেছে 90 টাকা 45 পয়সার একটা সাপোর্ট, এবং তৃতীয় রেশন ফোনের কথা বলেছে 90 টাকা 95 পয়সার একটা সাপোর্ট। আপনি এই সাপোর্ট এবং রেশন ফোনগুলো পরবর্তী দিন মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন ইউরো আয়নার মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডবল ট্যাপ করে নেবো। ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে, ঠিক আছে। আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার ইনস্টল ডেটা অ্যাপ ওপেন করে নেবো। ওপেন করার সাথে আমাদের কাছে ইউরো আয়নার চার্ট ওপেন হয়ে চলে আসবে। আমরা দেখতে পেলে ইউরো আয়নার মার্কেট পরবর্তী দিন বুস্ট স্টোনে যাওয়ার চান্স সর্বাধিক। আমরা জানি মার্কেট আপডেট নিয়ে গেলে আমরা বাই করতে চাই, সিম্পলি বাইরে ট্যাপ করবো। বারবার ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সেখান থেকে সিম্পলি আমি 1 লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে লিমিটেড অর্ডার মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিটেড অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সিম্পলি বারবার ট্যাপ করবো। বারবার ট্যাপ করার সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে আমাদের অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শ কথা ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ইউরো আয়নার মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি চান আপনার ইনভেস্টিং জার্নি শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর এখান থেকে অ্যাড ফান্ড করার মাধ্যমে আপনি ইনভেস্টিং জার্নি শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।